আজকে আমাদের ফুলকপি খেতে আমরা সার দেবো। এই যে আমাদের সার, আমাদের সাথেই থাকেন। আমরা কিভাবে দেই, আমরা ওই মাথা থেকে শুরু করব। আমরা আগে থেকে এই যে ক্ষেত নিরিয়া রাখছি, কোনো ঘাস নাই, দেখুন আগে থেকে মাটিগুলো আগলা করে দিছি, আমাকে সার দিয়ে দিব। আপনারা এইভাবে দিয়ে দিবেন একমুট করে সব গাছের গোড়ায়, আমিও দিয়ে দিব। চার রকম সার দেওয়া আছে, এটা মিক্সার করা আছে, গাছের গোড়ায় আমরা দিয়ে দিব। এরকম করে আমি আগে থেকে গাঁথা করে রাখছি, সবাই আমরা গাঁথা করে রাখবেন আগে থেকে। পাতা পুকে হয়ে গেছে না দি, পুকে খাওয়ার বীজ দেওয়া গেছে, বীজ না দিলে বলো তাহলে ছোট দিই তো মনে হয় একবার করে দেওয়া হয়েছে না, দেই না এটিতে, কিন্তু সারি দিন গেল যে এটিতে একবার দেওয়া হয়েছে না। মরে গেছে বড় লাগাইলাম না, হবে এক মুখ করে দিই, পরে দেওয়া কম পরে। হুম, বেশি হইলে পরে দেওয়া পরে দিয়ে দেবে। ফুলকপি লাগাইছে আর পাতাকপি, যদি এটি হয় এবার বাড়ির সামনে বছর ইনশাল্লাহ বেশি করে লাগাবো। পুরোটা সাইড দিয়েছেন জায়গা ধরে, মানুষ বলে যে সার সুর ছাড়া বলে জিনিস বানায়, আমি তো পারি না, সার ছাড়া কোনো জিনিস হয় না। এই জায়গায় চারা কতগুলা, 50টা চারা আছে কি ফুলকপি খালি না পাতাকপি সহ? হুম, আর চারা আনতে আনছি 75টা নাকি 80টা। হুম, আমি তো গুনছি এদিনকে দেখি 70-72টা চারা, আর একটা চারা মারি গেছে। এই যে এই চারাটা মারি গেছে, এই যেটা, এই যে এই যে এটা, এই যে এটা মারি গেছে, এটা কাঠল পাতার মতন দেখুন, যায় একটা পাতা মাঝখান দিয়ে। এটি কি গাছ, এই যে এই ছোট ছোট ধনে পাতার মতো গাজর, কি গাছ, গাজর হইব এনে নাকি? এই যে আমার সার দেওয়া শেষ, পুরো খেতে সার দিয়ে দিছি, আর এটি সব মাটি চাপা দিয়ে দিব সুন্দর করে। সুন্দর করে আর আমার কপি চারার পাতাগুলা দুদিন খাইয়ে ফেলাইতেছে, এরপরে বিষ দিয়ে দিব। সব পাতায় পাতায় বিষ নিয়েছি, আসলে মানুষে কয় বিষ সার সারাই বলে আপনি সব কিছু বোনা যায়, আসলে পারি না, এটা না দিলে হয়ও না, বলে লাভ নাই। এই যে দেখেন, এই যে পাতা পুকে খাইয়ে ফেলাইছে, এরকম যে পাতা সব খেয়ে লাইতে ধরো লাভ হবে। এই যে পোকা আছে গাছে, এই দেখুন, এই দেখা যাচ্ছে যে কালা পোকা, এই যে দেখুন, এই যে এই পুকে পাতাগুলো এভাবে খেয়ে ফেলায়, খেয়ে ফেলাইছে। এই যে যাই হোক, সবাই যে মাটি চাপা দিয়ে দিতেছি, এভাবে মাটি চাপা দিয়ে দিবেন, আর সব এভাবে চাপা দিয়ে দিছি সার দিয়ে, তারপরে করে সবাই দিয়ে দিবেন। যারা যারা কপি বুনতে আগ্রহ আছেন তারা দেখুন, আমার ক্ষেতটা, আমার কিছু কিছু চারা আছে ছোটো, মানে মারা গেছিলো, পরে আবার লাগাইছি এনে, এর জন্য